তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে কোনো এক্সাম রিলেটেড ইনফরমেশান নিয়ে আসিনি, কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান যেটা ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট, যে চন্দ্রযান 2 সাকসেসফুলি কমপ্লিটলি লঞ্চ হওয়ার পর থেকে একদম এন্ড অবধি, অর্থাৎ 2.1 কিলোমিটার আগে অবধি যাওয়ার পর্যন্ত একদম সাকসেসফুল থাকার পরেও জাস্ট কয়েক মিনিট বা 2.1 কিলোমিটারের জন্য তোমরা জানো সেটার কমিউনিকেশান ফেলড হয়ে যাওয়ার ফলে সেটাকে আনসাকসেসফুল ঠিক বলা যাবে না, বাট প্রপারলি 100% সাকসেসফুলও হয়ে ওঠেনি। বাট এনডিটিভির তরফ থেকে আজ কিছুক্ষণ আগে একটা গুড নিউজ এসেছে। তো গুড নিউজটা হলো এই যে চন্দ্রযান ল্যান্ডার ফাউন্ড অন মুন। হ্যাঁ, চন্দ্রযান যে সঠিকভাবে ওখানে খানিকাংশ যে প্রতিস্থাপিত হয়েছে বা চন্দ্রযান ল্যান্ড করেছে মুনের সারফেসে, সেটার খানিকাংশ কমিউনিকেশান পাওয়া গেছে, যেটা আমি বলছি না, এনডিটিভিতে তোমার ইসরোর তরফ থেকে জানানো হয়েছে অফিসিয়ালভাবে। তো আমি কথা না বাড়িয়ে ইসরোর যে অফিসিয়াল আপডেট এসেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা এই আপডেটটা জেনে রাখা খুব ইম্পর্টেন্ট, বিকজ না কেবল এক্সাম রিলেটেড, এটা জানা দরকার, অ্যাজ এ ইন্ডিয়ান বাঙালি হিসেবেও তোমাদের জানা দরকার। চলো দেখে নেওয়া যাক প্রতিবেদনটা। ও হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ বং ও সহায়ক, আই এম ইয়োর গাইড, চলো লেটস গো। তো তোমরা দেখতে পারছো আমি এনডিটিভির অফিসিয়াল সাইটে চলে এসেছি, যেখানে যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমি তোমাদের বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক এখানে কি বলা হয়েছে। তোমরা দেখতে পারছো এখানে তোমাদের ফার্স্ট হেডিংই আজকে যেটা দেওয়া হয়েছে, যেটা দুটোর সাথে আপডেট করা হয়েছে আজ, অর্থাৎ 28 সেপ্টেম্বর 2019, যেখানে বলা হয়েছে চন্দ্রযান ল্যান্ডার ফাউন্ড অন মুন ট্রাই টু এস্টাবলিশ কন্ট্যাক্ট অ্যান্ড ইসরো চিফ এটা বলেছে যে জানানো হয়েছে। আর বাকি যে প্রতিবেদনটা সেটা এখানে কি বলা হয়েছে চট করে দেখে নেওয়া যাক, বাকিটা তোমরা এনডিটিভির সাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা পড়ে নিও। তো চট করে দেখে নেওয়া যাক কী বলছেন। তো ইসরোর যিনি চিফ তিনি বলেছেন যে আজকে তথা দুটোর সাথে যে আপডেটটা বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে কমিউনিকেশান যেটা ব্রেক হয়ে গেছিলো সেটার খানিকাংশ পাওয়া গেছে, এটা বোঝা গেছে যে ল্যান্ডার চন্দ্রযান 2 অর্থাৎ বিক্রমিত্য ল্যান্ড করেছে মুনে, বাট কমিউনিকেশান কমপ্লিটলি হয়নি। তো কী বলা হয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে চন্দ্রযান 2 যে লুনার ল্যান্ডার বিক্রম হ্যাজ বিন লোকেটেড অন দ্য মুন সার্ফেস। তো মুন সার্ফেস যে ল্যান্ড করেছে সেটা লোকেট করা গেছে, যেটা তোমাদের 7ই সেপ্টেম্বর রাত 1:55তে সঠিকভাবে সাকসেসফুল হলে তোমরা সেদিনই তোমরা পেতে, বাট জাস্ট 2.1 কিলোমিটার আগে থাকতে, কয়েক মিনিট আগে ল্যান্ড করতে পারেনি, জাস্ট কিছু প্রবলেমের জন্য কমিউনিকেশান ব্রেক হয়ে যায়, যেটা তোমাদের ইন্ডিয়া থেকে প্রক্ষেপণ হয়েছিল চন্দ্রযান 2 22শে জুলাই। তো এখানে তোমাদের বলা হয়েছে ইসরো থেকে যে সেই কানেকশানটা লস্ট হয়ে যায় স্যাটারডেতে, বাট স্যাটারডে মর্নিংয়ে ল্যান্ডার যে অ্যাটেম্প করা হয়েছিল হিস্টোরিক্যাল সফট ল্যান্ডিং নিয়ার দ্য সাউথ পোল অফ দ্য মুন, বাট সেটা কোনো কারণে ভেস্তে যায়, কোনো কারণে কমিউনিকেশান প্রবলেম হয়ে যায়। তো তার ফলে এটা একটা 99% সাকসেসফুল হওয়ার পরও যে 1% আনসাকসেসফুল রয়ে গেছে, তার কাছ থেকে একটা মিরাক্কেল হওয়ারও এক্সপ্রেশন রয়েছে, কারণ আজ যেহেতু তার সঙ্গে কমিউনিকেট করা গেছে অ্যান্ড বোঝা গেছে যে সেটা ল্যান্ড করেছে মুন সারফেসে। অ্যান্ড তোমরা দেখতে পারছো এখানে এনডিটিভির তরফ থেকেও বলা হয়েছে যে লুনার সারফেস বা অরবিট হ্যাজ বিন ক্লিকড অন দ্য থার্মাল ইমেজ অফ দ্য ল্যান্ডার। তো ল্যান্ডারে একটা খোঁজ পাওয়া গেছে। তো বাকি আর কি কি বলছেন মিস্টার শিভম যিনি ইসরোর চিফ, তো দেখে নেওয়া যাক। তো তোমরা দেখতে পারছো এখানে মিস্টার শিভম অর্থাৎ যিনি ইসরোর চিফ তিনি যেটা বলেছেন সেটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। তিনি বলেছেন যে উই ফাউন্ড দ্য লোকেশন অফ ল্যান্ডার বিক্রম অন লুনার সার্ফেস অ্যান্ড অরবিটার হ্যাজ ক্লিকড আ থার্মাল ইমেজ। হ্যাঁ, থার্মাল ইমেজ ক্লিক করা গেছে যেটা ল্যান্ড করেছে, বাট এখনও পর্যন্ত কমিউনিকেশান করা হয়ে ওঠেনি। বাট তিনি এটাও বলেছেন যে আমরা এখনও চেষ্টা করছি কমিউনিকেশান করার আর খুব তাড়াতাড়ি কমিউনিকেট করে ওঠার চেষ্টা করব। তিনি এটা যখন বলেছেন তখন আমাদের কাছে এখনও কিছুটা হলো এক্সপেকটেশন রয়েই যায় যে হয়তো আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান পাবো সেখান থেকে, সেই সাউথ পোল থেকে যদি কিছু নতুন তথ্য পাই, তো সেই জন্য আমরা এটা প্রে করতেই পারি অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ এ বাঙালি, যে এটা যেন আরও বেশি সাকসেসফুল হয়, এটা থেকে আমরা যেন আরও বেশি ইনফরমেশান পেয়ে থাকি, কারণ এটা এমন একটা মিশন যার বাজেট তোমাদের, তোমরা দেখতেই পারছো যে হলিউড যে মুভি অ্যাভেঞ্জার এন্ড গেম তার 120th, তো এই তুলনায়
আর মিস্টার শিভম যে এতটা বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখিয়েছে তার ফেস থেকে বোঝা গেছে যে এতটা একটা হিউজ অ্যাম্বিশন রিলেটেড প্রজেক্ট যেটা 99% সাকসেসফুল হওয়ার পর একটুর জন্য ফেলিওরের দিকে ঘেসে গেছে, তো যদি কিছু আশার কিরণ পাওয়া যায় তো সেটা যদি কমিউনিকেট হয়ে যায় অ্যান্ড সাকসেসফুলি কমপ্লিট পুরো ইনফরমেশান পাওয়া যায় তো সেটা আমাদের ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গলের জন্য দারুণ হবে। তো তোমরা যারা যারা ভিডিওটা কমপ্লিটলি দেখেছো এটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও অ্যাটলিস্ট ইসরো অ্যান্ড তোমাদের জেনুইন যে সমস্ত ইনফরমেশান সেগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ।